ঢাকা আট আসনের জাতীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফহাম বাহাউদ্দিন নাসিম আজ দুপুরে শাহজাহানপুর আমতলা মসজিদ এলাকার অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। এ সময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ ও সাংবাদিকতা সম্পাদক ওবায়দুল হক খান, প্রতিবন্ধী উন্নয়ন সম্পাদক সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে আফহাম বাহাউদ্দিন নাসিম বলেন, সরকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছে। শীতার্থ মানুষকে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হচ্ছে।